সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। আরো বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিমন, শুরু করেছিল এবং যদি মোটা দাগে যদি বলি বাংলাদেশ দল আজ কিছুক্ষণ আগে কিন্তু তাদের যে অনুশীলন সে অনুশীলনটা শেষ হয়েছে এবং সেই অনুশীলনে কিন্তু আমরা বিষয় দেখতে পেরেছি যে কোনো পেসারকে কিন্তু আজ অনুশীলনে আনা হয়নি, অর্থাৎ গোটা দলকেই কিন্তু বিশ্রামে দেওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশ দলের সবাই যে খুব সিরিয়াস মোডে অনুশীলন করেছে বিষয়টি তেমন নয়। বিষয় দেখতে পেরেছি যে কোনো পেসারকে কিন্তু আজ অনুশীলনে আনা হয়নি, অর্থাৎ গোটা দলকেই কিন্তু বিশ্রামে দেওয়া হয়েছে। এর বাইরে বাংলাদেশ দলের সবাই যে খুব সিরিয়াস মোডে অনুশীলন করেছে বিষয়টি তেমন নয়। তবে নিউজিল্যান্ড ক্রিকেট দল তারা কিন্তু ভীষণ ভীষণ সিরিয়াস। প্রথম যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সে টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু গেলবারে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ সে টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু তারা নিজেদের ছায়া হয়েছিল। সুতরাং বাংলাদেশের বিপক্ষে সিলেটের এই উইকেটে তারা কিন্তু দারুণভাবে শুরু করতে চায়। তবে ঘুরে ফিরে আলোচনায় যেই বিষয়টি আসছে সেটি হচ্ছে লাক্কাতুরার উইকেট। জানেন যে পাঁচ বছর পর আবারও কিন্তু টেস্ট ফিরছে সিলেটে এবং 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে যে বাংলাদেশ একমাত্র টেস্টটি খেলেছিল সেখানে কিন্তু বাংলাদেশ জিতেছিল। যদি দুই দলের শেষ সিরিজের কথা বলি, মাউন্ট মঙ্গানুয়ের টেস্টের কথা নিশ্চয় দর্শকদের মনে আছে, সেখানেও কিন্তু বাংলাদেশ দল ইতিহাস গড়েছিল। কিন্তু তারপরও ঘুরে ফিরে কিন্তু আসছে সিলেটের উইকেট। প্রথম দুই দিন নিউজিল্যান্ড ক্রিকেট দলের পক্ষ থেকেও আসলে আমরা যেমনটা শুনেছিলাম সিলেটের সবুজ উইকেট দেখে তারা খুব উচ্ছ্বসিত ছিল। তবে বাস্তবতা হচ্ছে সেই ঘাস, যতটুকু ঘাস ছিল সেই ঘাসও কিন্তু কেটে ফেলা হয়েছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, এই সিলেটে কিন্তু তিন স্পিনার অর্থাৎ টাইগার স্কোয়াডের তিন স্পিনার যে থাকবে সেটা মোটামুটি নিশ্চিত। এবং আজকের প্রেস কনফারেন্সে যদি কথা বলি, নাজমুল হোসেন শান্ত কিন্তু আসলে একটা তারুণ্যের জয়গান গিয়েছেন। তিনি বলেছেন যে সিনিয়র যে ক্রিকেটাররা রয়েছেন তাদেরকে একদিন তো আসলে থামতেই হবে, সেক্ষেত্রে আসলে নতুনদের জন্য অনেক বড় একটা সুযোগ। সুযোগটা কিন্তু নাজমুল হোসেন শান্তর জন্য, জানেন যে বাংলাদেশের ১৩তম অধিনায়ক হিসেবে কিন্তু অভিষেকের অপেক্ষায় নাজমুল হোসেন শান্ত। এবং তিনি একটা বলছেন যে সমস্ত তরুণ ক্রিকেটারদের সামনে কিন্তু অনেক বড় একটা সুযোগ নিজেদের প্রমাণের, বিশেষ করে এই টেস্টে। যে বলছিলাম যে বাংলাদেশের নতুন টেস্ট চক্র শুরু হচ্ছে, জানেন যে বিশ্বকাপ ব্যর্থতার পর কিন্তু বাংলাদেশের যে কোচিং স্টাফ সে কোচিং স্টাফও কিন্তু অনেক বড় রদবদল এসেছে। স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের যদি কথা বলি, 28 তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে। সব মিলে শুধুমাত্র যে ক্রিকেটার তাই নয়, কোচিং স্টাফদের জন্য কিন্তু এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় নাজমুল হোসেন শান্ত টাইগারদের নতুন যে অধিনায়ক হওয়ার অপেক্ষায় তিনি এই চ্যালেঞ্জটা কতটুকু উচ্চাতে পারেন। তবে তিনি একটা কথা বলেছেন, ভবিষ্যতের ভাবনায় যিনি বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হন না কেন সেটা যেন দীর্ঘমেয়াদী করা হয়। তো সবাই আসলে অপেক্ষা রয়েছে, কিন্তু শেষ করব টসের কথা বলে, যেহেতু একটা ডিউ ফ্যাক্টর হতে পারে সেক্ষেত্রে এই ম্যাচের গুরুত্বপূর্ণ এক্স ফ্যাক্টর হতে পারে টস। তো এই ছিল আমার কাছে সিলেট থেকে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের অনুশীলনের সবশেষ আপডেট। সিলেট থেকে যুক্ত হয়েছিলেন মাহবুব রিমন।